হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ তো আজকে চলে এসছি কুমারটুলিতে তো কুমারটুলি যারা যারা এখানে বেঙ্গলের মধ্যে থাকো কি বাইরেও থাকো ওয়েস্ট বেঙ্গলের তারা সবাই যেন এখানে ঠাকুরের মূর্তি তৈরি করা হয় তো আমরা চলে এসেছি সরস্বতী ঠাকুর নিতে তো আগে থেকে অর্ডার করা ছিল যদিও বা এখানে কত মূর্তি দেখতেই পাচ্ছো সব আর আমাদের অর্ডার ছিল হচ্ছে এই দেখো এই সামনের যেটা এইটা অর্ডার ছিল আমাদের আমাদের বলতে আমার আঙ্কেলের বাড়িতে তো এখানে দেখতে পাচ্ছ আর একটা মূর্তি কি অসাধারণ দেখতে লাগছিল এটা তাই নিজ থেকে ফোকাস আমার আঙ্কেলই এখানে দিল সব খাওয়া দাওয়ার বিক্রি হচ্ছে কত লোকজন এখানে সব কেনাকাটি করতে ব্যস্ত অনেক জিনিস তৈরি হচ্ছে ঠাকুরের সাজাবার জিনিসও পাওয়া যাচ্ছিল তো আমাদের একটা সাজাবার জন্য জিনিস নেওয়া হলো এই দেখো আমাদের ঠাকুরটা কি মিষ্টি দেখতে ঠাকুরটাকে আমাদের বলতে আমার আঙ্কেলের বুঝলি তো তো এই দেখো একটা বড় মূর্তি কিভাবে তোলা হচ্ছে আমরা কৌতূহলে দেখছিলাম এটা তো এখান থেকে কীভাবে নিয়ে যাবে সেটাই আমরা ভাবছিলাম তো ভাবতে ভাবতে এই দেখছি একজন ধরে ধরে তুলছে একজন ধরে আছে এই যে মজা ঠাকুর নিয়ে আসা নিয়ে যাবো পুজোর এই যে আনন্দ এবার আমরাও সব তার উপভোগ করতে শুরু করে দিয়েছি আমরাও তুলে নিয়েছিলাম ঠাকুরটাকে ভ্যানেতে আমরা সব বসে পড়েছি আর কাকু টানছে তো এইভাবেই পৌঁছে গেলাম আমরা লঞ্চ ঘাটের দিকে দেখো ঘাট পৌঁছে গেছি এখানে একজন সব ভিড় লেগে আছে আর ঠাকুর বিসর্জন হচ্ছে আর নতুন ঠাকুর নিয়ে যাবে বলে তো আমরা চলে এসছিলাম আইরিতলা ফেরিঘাটের কাছাকাছি তো এখান থেকে এবার নামবো নেবে লঞ্চ ধরব দেখো আমাদের ফটো স্টেশন চলছে আর এই হচ্ছে ঠাকুরটা সবাই মিলে দাঁড়িয়ে আছি আর এই ম্যাডাম বসে গেছেন হাতে হাঁসটা নিয়ে খুব ভারী ছিল হাঁসটা যদিও বা তো চলো এবার টোটোতে উঠে পড়েছি এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি এখান থেকে বাড়ি মাত্র পাঁচ মিনিট তো এখান থেকে যাব দিয়ে বাড়ি ঢুকি চলো এই অবধি